সম্প্রতি বিশ্বসুন্দরী ছবির নায়িকা পরিমণি নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম স্ফুলিঙ্গ, পরিচালনায় তৌকির আহমেদ। এই ছবিতে পরিমণি ছাড়াও অভিনয় করছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, মামুনুর রশিদ, আবুল হায়াত, রওনক হাসান, ফজলুর রহমান বাবু সহ আরও অনেকে। আমার আসলে আমি বলতে পারবো না আমার অনুভূতি কেমন বা আমার কেমন লাগছে। তা আমি আসলে সবার কাছে অনেক কৃতজ্ঞ এই জায়গাটা আমার আমাকে দেওয়ার জন্য, বিশ্বাস করার জন্য, যে এই ক্যারেক্টারটা মানে আমাকে ভাবার জন্য। আসলে আমি ট্রাই করব 100% ঠিকঠাক মতো যে ক্যারেক্টারটা আমাকে দেখেছে সেটাকে ফুটিয়ে তোলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এসেছি আরেকটি ছবির ঘোষণা নিয়ে। দেখা যাচ্ছে স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ কি বলে, স্ফুলিঙ্গ সেই স্পার্ক, সেটার মানে কি? আমরা যে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলছি, আমরা যে স্বাধীনতার কথা বলছি, আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছি, সেটির সঙ্গে আজকের তারুণ্যের সম্পর্কটি আমরা মনে করিয়ে দিতে চাই। এটি বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর উপলক্ষে একটি চলচ্চিত্র এবং এটির বিষয়বস্তু হচ্ছে তারুণ্য। এটির বিষয়বস্তু হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, তার বিশ্বাস, তার সততা এবং তরুণ সমাজের মধ্যে সেটাকে পরিচয় করিয়ে দেবার একটি তাগিদ।